নমস্কার বন্ধুরা, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ, একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। রাতে চটজল দিয়ে কিছু বানানোর ইচ্ছে থাকলে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আর কিছু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে একটা বাউল নিয়ে নিলাম আর 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্যই ময়দার পরিমাণটা আপনারা বুঝিয়ে দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার অল্প একটু দিয়ে দিলাম চিনির গুঁড়ো, আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন। এবার 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ভালোভাবে হাতের সাহায্যে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন, এইরকমভাবে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর যখন দেখবেন এরকম মুট হয়ে যাচ্ছে, তখন মনে করতে হবে মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরমও না হয়, আবার খুব বেশি যেন শক্তও না হয়। দেখুন, ঠিক এইরকম একটা ডো তৈরি করতে হবে। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিতে হবে। আর পেঁয়াজগুলিকে এইরকমভাবেই কাটতে হবে। হালকা আছে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু দিয়ে দিলাম নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা বাউলের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। এবার ময়দার ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিলাম। তারপর এইরকম করে গোল করে একটা গর্ত করে নিলাম। তারপর গর্তটার মধ্যে অল্প কিছু পেঁয়াজের পুর দিয়ে দিলাম। তারপর ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে, যেন পেঁয়াজগুলি বাইরে বের না হয়ে যায়। দেখুন, হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে সিল করে দিলাম। তারপর গোল করে নিতে হবে হাতের সাহায্যে। দেখুন, ভালো করে সিল করে দিলাম। এবার অল্প কিছু ময়দা দিয়ে রুটির শেপে বেলে নেব। যেহেতু ভেতরে পেঁয়াজ দিয়েছি, তাই খুব বেশি গোল হবে না। এইরকমভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। এই পেঁয়াজের পরোটাগুলি খেতে এতটাই ভালো লাগে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন, সেমভাবে আমি আরেকটা পরোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মাত্র 10 মিনিটই এই পরোটাগুলি তৈরি করতে পারেন। রাতে কিছু খেতে ভালো না লাগলে একবার অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, বা সকালের ব্রেকফাস্টেও তৈরি করতে পারেন। আর খুব কম সময়ের মধ্যে এই টেস্টি পরোটা রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর পরোটাটা দিয়ে দিলাম। এবার হালকা আছে, ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই পেঁয়াজের পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন, স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে চেপে চেপে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর পরোটাটা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে পরোটা তৈরি করে যে কোনো চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন, বা এমনিতেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।